তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বা ডিওরোডিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 2 থেকে রাসায়নিক বিক্রিয়ার পার্ট 5 নিয়ে আলোচনা করব। আজকে পেজ 103-এ যে হাতে কলমে আছে সেটাকে এক্সপ্লেন করব এবং এখান থেকে জানবো যে জারণ বিজারণ কিভাবে হচ্ছে। তোমাদের বইতে যেটা দেওয়া আছে হাতে কলমেতে সেটা হলো একটা বিকারের মধ্যে তুতের দ্রবণ নেওয়া হয়েছে। তুতের দ্রবণ মানে হলো এর মধ্যে আছে হলো CuSO4, ঠিক আছে? তুতের দ্রবণ মানে হলো CuSO4। তুতে জিনিসটা হলো একটা নীল রঙের ক্রিস্টাল টাইপের দেখতে। দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, এইটাকে জলে দ্রবীভূত করলে একটা সুন্দর আকাশি রঙের একটা দ্রবণ পাওয়া যায়, সেটাকেই বলছে তুতের দ্রবণ। এই তুতের দ্রবণের মধ্যে যদি একটা চকচকে লোহার পেরেক রাখা হয় কি দেখা যাবে? দেখো এর ভিতরে আমি একটা পেরেক আঁকার চেষ্টা করেছি। এবার পেরেক মানে কি, যেহেতু চকচকে বলছি মানে চকচকের কারণ হলো এটাতে কোনো রকম মরচে নেই। দ্বিতীয় হলো লোহা, তার মানে লোহা মানে কি এটা Fe দিয়ে তৈরি, ঠিক আছে? এবার বিক্রিয়ার আগে তাহলে কি হলো, এই দ্রবণটা হলো CuSO4 আর এটা হলো Fe। এইভাবে কিছুক্ষণ চুবিয়ে রাখা হলো পেরেকটাকে, মানে দ্রবণটার মধ্যে পেরেকটার খানিকটা অংশ ডুবিয়ে রাখা হলো আর খানিকটা অংশ দ্রবণের ওপর আছে। খেয়াল করে দেখো এই ছবিতে আমি এঁকেছি যে এই অংশটুকু কপার সালফেট দ্রবণের মধ্যে আছে আর ওপরের অংশ এই অংশটুকু মানে এই দ্রবণটার ওপর দিকে আছে। এবার আমরা কি দেখতে পাচ্ছি, এবার এইভাবে যদি আমরা বেশ কিছুক্ষণ রেখে দিই কি দেখতে পাবো, যে যে অংশটা এই দ্রবণে নিমজ্জিত হয়ে আছে মানে ডুবে আছে সেই অংশে এটা কিরাম পেরেক ছিল, চকচকে লোহার পেরেক ছিল, এর গায়ে একটা বাদামি রঙের বা লালচের বাদামি রঙের একটা আস্তরণ দেখা যাবে, সেইটা হলো আসলে কপারের আস্তরণ। তাহলে এই দ্রবণের মধ্যে কি ছিল, দ্রবণের মধ্যে ছিল CuSO4, যেটা হলো তুতে। এই কপারটা এই যে লোহার পেরেকের গায়ে ধীরে ধীরে জমা হচ্ছে সেটা দেখা যাচ্ছে। আবার যদি পরীক্ষা করা যায় এই দ্রবণটাকে, মানে এই কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পরে যদি দেখা যায় যে এই কপার সালফেট দ্রবণের মধ্যেও আমরা কিছুটা পরিমাণ আয়রন পাবো, যে আয়রনটা আছে কোথায়, আসলে লোহার পেরেকে, তার মানে কি লোহার পেরেক থেকে কিছুটা আয়রন এই দ্রবণে বেরিয়ে এসছে আর এই দ্রবণের কপার এর গায়ে গিয়ে জমা হয়েছে, ঠিক আছে? তাহলে বিক্রিয়াটা কীরকম, CuSO4 তার সাথে Fe বিক্রিয়া করছে, নিয়ে CU একা হয়ে যাচ্ছে, SO4 অংশটা এটার সাথে জুড়ে যাচ্ছে Fe SO4। ক্রিয়ার আগে কী ছিল আর বিক্রিয়ার পরে কী ছিল আমি লিখছি। বিক্রিয়ার আগে আর বিক্রিয়ার পরে, বিক্রিয়ার আগে কি ছিল, CuSO4 ছিল। CuSO4 মানে এই যৌগটার মধ্যে ক্যাটায়ন কী রূপে আছে, ক্যাটায়নটা হলো Cu2+। এবার তোমরা বলতে পারো যে এটা কিভাবে পাচ্ছেন, সেটা হলো CuSO4কে যদি আমরা ভাঙি ক্যাটায়ন অ্যানায়নে সেক্ষেত্রে পাবো কি Cu2+ প্লাস SO4-2-। এগুলো যখন ক্যাটায়ন এবং অ্যানায়ন পড়েছো তখন এই আধানগুলো পড়েছো এবং এগুলো জানো, সেই জন্য এই দুটো মিলে যখন যৌগটা তৈরি করেছে CuSO4, এটাকে ভাঙলে আমরা Cu2+ পাবো আর SO4-2- পাবো। ওকে, এটা বিক্রিয়ার আগে ছিল। এবার বিক্রিয়ার পর কি হলো, যে এই লোহার পেরেকের গায়ের ওপর কপার অধক্ষিপ্ত হচ্ছে বা কপারের আস্তরণ পড়ছে, তার মানে এক্ষেত্রে যখন কোনো কিছুর আস্তরণ পড়ে তখন সেটা হয়ে যায় Cu, মানে এটার গায়ে কোনো রকম আধান নেই বা চার্জ নেই। তাহলে আগে কি ছিল, বিক্রিয়ার আগে Cu2+ ছিল, এখন হয়ে গেল Cu। আবার একইভাবে বিক্রিয়ার আগে লোহাটা কী রূপে ছিল, Fe রূপে ছিল, বিক্রিয়ার পরে কি হয়ে গেল, Fe SO4 হয়ে গেল, ঠিক আছে? তাহলে Fe-টা এখানে কী রূপে ছিল, Fe রূপে ছিল। Fe SO4-টাকে যদি আমরা ভাঙি তাহলে দেখবো এটা যেহেতু যৌগ এটা ভেঙে যাবে ক্যাটায়ন এবং অ্যানায়নে, সেটা কী হবে Fe2+ প্লাস SO4-2-, ঠিক আছে? তাহলে বিক্রিয়ার আগে Fe ছিল, বিক্রিয়ার পরে সেটা হয়ে গেল Fe SO4। এখন যদি আমরা একটু সোজাভাবে লেখার চেষ্টা করি কী দেখতে পাবো, দেখো ছিল Cu2+ হয়ে গেল Cu। তাহলে দেখো 2+ মানে কি, এটার ভিতরে প্রোটন
বেশি আছে, তার মানে প্রোটনকে তো পরিবর্তন করা যায় না, আমরা আগেই পড়েছি। কি কম আছে তাহলে? ইলেকট্রন কম আছে। সিইউ টু প্লাসের মধ্যে কি কম আছে? ইলেকট্রন কম আছে। তাহলে এইটা যখন সিইউ হবে কি হবে, এটা দুটো ইলেকট্রনকে নিয়ে নেবে, নিয়ে এটা নিউট্রাল বা স্তরিত হয়ে যাবে। তাহলে সিইউ টু প্লাস থেকে যখন সিইউ হচ্ছে, এই যে সিইউ টু প্লাস থেকে সিইউ হচ্ছে, তাহলে এ অবশ্যইভাবে কি গ্রহণ করেছে? দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। বোঝাতে পারলাম? সিইউ টু প্লাস মানে কি বেশি আছে এর ভেতরে? প্রোটন বেশি আছে। তার মানে কোনটা কম আছে? ইলেকট্রন কম আছে। যেটা কম আছে সেটাকে দিতে হবে পুষ্টির মতো, যদি কারো শরীরে যে পুষ্টি মানে যে ভিটামিনটা কম থাকে সেইটা দেওয়া হয়। এক্ষেত্রেও তাই, ইলেকট্রনটা এখানে কম আছে তাই ইলেকট্রনটা এখানে দেওয়া হলো, নিয়ে এটা কি হয়ে গেল? সিইউ বা কপার হয়ে গেল, যেটা ওই পেরেকের গায়ে দেখা যাচ্ছে, পেরেকের গায়ে স্তর হচ্ছে। ঠিক আছে, এটা তো হলো সিইউ দিয়ে বোঝালাম। এবার এফিটা কি হচ্ছে দেখো, এফিটা বিক্রিয়ার আগে ছিল এফই রূপে, পরে কি হয়ে গেল? যৌগে এফই টু প্লাস। তাহলে এখানে এফি থেকে এফই টু প্লাস হলো, এটা ছিল নিস্তরিত, এটাতে টু প্লাস এলো। টু প্লাস মানে কি বেশি আছে? প্রোটন বেশি আছে। তার মানে কি কম আছে? ইলেকট্রন কম আছে। তাহলে কি বেরিয়ে গেছে? ইলেকট্রন কম মানে কোনো কিছু তো বেরিয়ে গেছে, সেই জন্যই কমে গেছে, তাই না? তার মানে এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে। তার মানে এই দিকে লিখব কি? টু ই মাইনাস। বেরিয়ে যাওয়াটা সবসময় এদিকে লেখে, গ্রহণ করাটা এইদিকে লেখে। আমি যখন তাপ মচি এবং তাপ গ্রাহী বিক্রিয়া পড়িয়েছি, তখনও এই জিনিসটা একইভাবেই হয়েছে। তোমরা যদি সেইটাও না দেখে থাকো, গিয়ে দেখে নিতে পারো, এই জায়গাটা বুঝতে আরও সুবিধা হবে। তাহলে কি বললাম? এফিটা এখানে ছিল নিউট্রাল বা নিস্তড়িত, এখান থেকে হলো এফি টু প্লাস। তার মানে কি হলো? এর ভিতর থেকে ইলেকট্রনটা বেরিয়ে গেছে, কোনো কিছু বেরিয়ে গেছে, সেই জন্যে এই শরীরে এটা অভাব হচ্ছে, তাই না? কোনো মানুষের অপারেশনের সময় যখন রক্ত অনেক বেশি বেরিয়ে যায়, তখনই তার শরীরের রক্তের অভাব হয়, ঠিক সেই রকম। এক্ষেত্রে ধরে নাও এফির শরীর থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, সেই জন্য আমরা এখানে এই দিকে প্লাস টু ই লিখলাম, যাতে বেরিয়ে যাওয়াটা বোঝায়। বোঝাতে পারলাম? তাহলে দেখো এক্ষেত্রে কি হলো, এফি টু প্লাসটা কিসের মধ্যে আছে? এফি এসোফোরের মধ্যে চলে এলো। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো, এক্ষেত্রে কি হয়েছে? ইলেকট্রন বেরিয়ে গেছে, আর কি হয়েছে? এই ইলেকট্রনটাই এ কপার কি করেছে? গ্রহণ করে নিয়েছে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, একটা বিক্রিয়ার সময় যখন এরকম ইলেকট্রনের আদান প্রদান হবে, অবশ্যই করে বাইরে থেকে কিন্তু কখনো ইলেকট্রন ওরমভাবে আসে না, যেটার মধ্যে বিক্রিয়া হচ্ছে তারই মধ্যে যে যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে তাদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয়। যেমন এখানে কপার আর মানে সিইউএসও4 আর এফি, এদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয়েছে। মানে এক্ষেত্রে এফি যে ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে, সেই ইলেকট্রনটাই সিইউ টু প্লাস নিয়ে সিইউ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তোমরা বলবে যে জারণ বিজারণের সাথে তাহলে এর সম্পর্কটা কী? এক্ষেত্রে যখন কোনো কিছু থেকে, কোনো মৌল থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তখন সেটা হলো জারণ। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে কোথায়? এখানে। তাহলে এটা হলো জারণ। ঠিক আছে, যেমন হাইড্রোজেন, কোনো কিছু থেকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়াটা ছিল জারণ, ঠিক তেমনি কোনো মৌল থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তখন সেটা কী হয়ে যাচ্ছে? তখন সেটাকে বলছে জারণ। আবার ধরো কখনো কোনো ক্যাটায়ন যদি ইলেকট্রন গ্রহণ করে নিউট্রাল বা নিস্তড়িত হয়ে যায়, সেক্ষেত্রে সেটা হলো বিজারণ। তাহলে এক্ষেত্রে দেখো সিইউ টু প্লাস ছিল, এটা কী করেছে? ইলেকট্রন গ্রহণ করেছে। কোনো কিছু ইলেকট্রন গ্রহণ করা মানে হলো বিজারণ। তাহলে আবার বলছি, ইলেকট্রন কোনো কিছু থেকে বেরিয়ে যাওয়া, সেইটা হলো কি? জারণ। কোনো কিছু যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সেটা হলো বিজারণ। ঠিক একইভাবে যেরকম পড়েছিলাম যে কোনো কিছু থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে কোনো যৌগ থেকে, সেটা হলো কি ছিল? হাইড্রোজেন বেরিয়ে যাওয়াটা ছিল জারণ, আর হাইড্রোজেন প্রবেশ কোনো কিছুর সাথে ছিল তোমার বিজারণ। ঠিক তেমনি এখানেও তাই হচ্ছে, কোনো কিছু থেকে, কোনো মৌল থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে সেটা জারণ হচ্ছে, আর যখন কোনো তোমার ক্যাটায়নের সাথে যখন ইলেকট্রন যোগ হচ্ছে তখন সেটা বিজারণ হচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে এইভাবে এই বিক্রিয়াটার মধ্যে জারণ এবং বিজারণ দুটোই ঘটছে এবং যুগপথ ঘটছে, মানে একসাথে ঘটছে। তাহলে আমি যদি এই বিক্রিয়াটার মধ্যে বোঝাবার চেষ্টা করি যে কোথায় জারণ ঘটলো, কোথায় বিজারণ ঘটলো, এক্ষেত্রে সিইউ এসোফোর থেকে যে সিইউ হলো,
ঠিক আছে, তাহলে এটা হলো কি, এটা হলো কি বললাম, বিজারণ। দেখো CU2+ থেকে CU হয়েছে, তার মানে এটা হলো বিজারণ। আর এই যে Fe থেকে যে Fe SO4 হয়েছে, এটা হলো জারণ। তাহলে আমরা কি দেখলাম, ধরো এই যে CU2+ থেকে CU হলো, আবার Fe থেকে Fe2+ হলো, তাহলে এক্ষেত্রে আমরা কনক্লুশনে এটা আসতে পারি যে তাহলে পরমাণু থেকে কখন ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, পরমাণুতে ইলেকট্রন প্রবেশ করছে। সবসময় জিনিসটা এরকম হবে সেটা নয়, আরও কী কী রকম হতে পারে সেটা দেখি। জারণ বিজারণটা আরও আরও বেশ কিছু প্রকার হতে পারে। এই যে আয়নের মাধ্যমে যদি দেখি তাহলে সেটা কী কী হতে পারে, সেটা হলো কম ধনাত্মক আয়ন বা মূলক থেকে বেশি ধনাত্মক হয়ে যাচ্ছে। কম ধনাত্মক বেশি ধনাত্মক কী, যেমন ধরো Fe2+ এটা কম ধনাত্মক, Fe3+ এটার সাপেক্ষে কম ধনাত্মক, তার মানে Fe2+ কম ধনাত্মক, Fe3+ বেশি ধনাত্মক, কিন্তু এটা এটার রেসপেক্টে, এটার সাপেক্ষে। Fe2+ কম, অবভিয়াসলি 2 যেহেতু পরে মানে আগে আসে, 3 পরে আসে, তাহলে এটা কম এটা বেশি। একইভাবে SN2+ SN4+ থেকে কম ধনাত্মক, ঠিক আছে। তাহলে দেখো Fe2+ মানে কি, এর ভিতরে দুটো তোমার ইলেকট্রন কম আছে, আর Fe3+ মানে এর ভিতরে 3টে ইলেকট্রন কম আছে। তাহলে এর দুটো ইলেকট্রন কম, এর 3টে ইলেকট্রন কম, তাহলে কি হয়েছে, এটা থেকে এখানে যেতে আরও একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে কি এই দিকে লিখব, এদিকে নয় কিন্তু এদিকে লিখলে যোগ হয়ে যাবে, এদিকে লিখলে বেরিয়ে যাচ্ছে, বোঝা গেল। তাহলে এই বিক্রিয়াটা, এই যে Fe2+ থেকে Fe3+ হলো, এটা কি ইলেকট্রন বেরিয়ে যাওয়াটাকে আমরা কি বললাম, জারণ বিক্রিয়া। তাহলে এটাও এক প্রকার জারণ। আবার দেখো SN2+ আর SN4+, SN2+ কী কম, দুটো ইলেকট্রন কম, SN4+ 4টে ইলেকট্রন কম, তাহলে এখানে দুটো কম, এর 4টে কম, তার মানে আর যে আরও দুটো ইলেকট্রন কী হয়েছে, বেরিয়ে গেছে, তাহলে এখানে হবে ইলেকট্রন বেরিয়ে গেছে আরও দুটো। এখান থেকে কী হচ্ছে, ইলেকট্রন বেরিয়ে গেছে, সেই জন্যে বেরিয়ে যাওয়ার চিহ্ন দিয়েছি। তাহলে কোনো কিছু থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে সেটা হলো জারণ। তাহলে শুধুমাত্র এইটাই জারণ নয়, এক্ষেত্রে যে উদাহরণটা আমরা আগে দেখলাম সেটা কি, Fe থেকে হলো Fe2+, তাহলে কি বেরিয়ে গেল, Fe-তে একটা ইলেকট্রন মানে এটা হলো নিস্তড়িত নিউট্রাল, আর এটা হলো 2+, মানে দুটো প্রোটন বেশি, তার মানে দুটো ইলেকট্রন কম, তাহলে কি বেরিয়ে গেছে, ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে এটা জেনেছিলাম জারণ হিসাবে। তার সাথে সাথে জেনে রাখো যে এই দুটোও হলো জারণ, Fe2+ থেকে Fe3+ হচ্ছে এটাও জারণ, SN2+ থেকে SN4+ হচ্ছে এটাও হলো জারণ। আবার দেখো আরও একরকম হয়, সেটা হলো কম ঋণাত্মক আয়ন থেকে বেশি ঋণাত্মক আয়ন বা মূলক। কীরকম, O- O2-, তাহলে এটাতে একটা ইলেকট্রন বেশি আছে, এটাতে দুটো ইলেকট্রন বেশি আছে, তাহলে এখানে একটা ইলেকট্রন বেশি, এখানে দুটো বেশি, কি যোগ হবে, একটা ইলেকট্রন যোগ হবে, ঠিক আছে। তাহলে কোনো কিছুর সাথে ইলেকট্রন যোগ হওয়া মানে কি, সেটা হলো বিজারণ। একইভাবে MnO4-, এটা হলো MnO4-, মানে এখানে একটা ইলেকট্রন বেশি আছে, এখানে দুটো ইলেকট্রন বেশি আছে, বেশি মানে এর সাথে আরও একটা ইলেকট্রন যোগ হয়েছে। তাহলে কি হয়ে গেল, এটাও হলো ইলেকট্রন যোগ হওয়া মানে এটাও হলো বিজারণ। যেমন ধরো Cu2+ থেকে Cu হলো, তাহলে একিলে কী করেছে, ইলেকট্রন গ্রহণ করেছে, বোঝাতে পারলাম। তাহলে এইভাবে তোমরা বুঝতে পারলে যে জারণ এবং বিজারণ কী কী হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।